এই বিশ্বাস সম্পর্কে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস সম্পর্কে আমাদের একটু আলোচনা শুনান। আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে আল্লাহকে বিশ্বাস করি। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। এই বিশ্বাসটা জায়গা দিতে হবে কোন জায়গায়? কলিজার ভিতরে। ধরে কোন কোথায়? আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে বিশ্বাস জায়গা দিলে হবে না, এই বিশ্বাস অনুযায়ী আমল করা লাগবে। এই বিশ্বাসটা যদি আমরা ঠিক রাখি, তাহলে এক নম্বর আমলের নাম কি? এক নম্বর আমল হলো লা সলাতা, লা ইমানা। যার নামাজ নাই তার বিশ্বাস নাই, যার নামাজ নাই তার কি নাই? তো এখন যদি আপনাদের বলি, তোমরা যুবকেরা মাগরিবের নামাজ কারা কারা পড়নি? যদি এই কথা বলে হাত তোলো, বলবো না, তখন দেখবেন অনেকেরই মুখ ভার হয়ে যাবে। কে রে, আপনি যতই মন ভার করেন, বুখারী শরীফের হাদিস কিতাবুসসালাহ, কিতাবুসসালাহ, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই, ওই যতই বিশ্বাস করি বলুক আর ইমান নাই। আল্লাহ নবী বললেন, লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, যার নামাজ নাই তার কোনো কি নাই। তাহলে কবরের মধ্যে যখন আমরা যাব, ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে, অমা দীনুকা, তোমার দিন কি? যদি আমি বেনামাজি হয়ে কবরে যাই, তাহলে আমার ধর্মের কথা আমি বলতে পারবো না, আমার জবান থাকবে কিন্তু আমি বলতে পারবো। এই জন্য খুব খেয়াল, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আমল বিল আরকান, যদি আমার বিশ্বাসকে আমি আমলে নিয়ে আসতে চাই, তাহলে এক নম্বরের দরকার হলো নামাজ। যেরকম এক নম্বরের দরকার কি? আচ্ছা, যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ, একেবারে সকলের মুখস্থ। আল্লাহ বলতেছেন, এই ঘরের মালিক, যে ঘরে আমরা মাগরিবের নামাজ পড়লাম, এ ঘর কার? আরো জোরে, এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো, যদি তোমরা গোলামি করো, যদি তোমরা নামাজ পড়ো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, এই সোয়াবিন তেল ডাল কিনা লিয়া তোমাদের টেনশন করা লাগবে না, তোমাদেরকে টেনশন মুক্ত আল্লাহ জীবন দিয়া দিবে, রেজেকের কোনো পেরেশানি থাকবে না। এটা হলো এক নম্বর। আমাদের বাংলাদেশে রেজেকের পেরেশানি কম না বেশি? এদের সামনে রমজান মাস আসতেছে, দোয়া করলো না ইমাম সাহেব মোনাজাতে, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান বাল্লিগ না রমাদান। আহ, রজবের চাঁদ উঠলেই নবী এই দোয়াটা বেশি বেশি করতেন। আর আমাদের বাংলাদেশে রমজান মাস আসতেছে, ব্যবসায়ীরা খালে মসুর তাও মারতেছে, দরকার কথা ঠিক কিনা? 10 টাকার জিনিস 20 টাকা কেমনে করবে? সাধারণ মানুষকে কিভাবে তারা ধ্বংস করবে? এর একটা পায় তারা বাংলাদেশে চলতেছে, দরকার কথা ঠিক? বর্তমান সরকারও নাজেহাল হয়ে যাচ্ছে, না জানি সামনে রমজানে কি হয়। অথচ এই বাংলাদেশ বাদ দিয়ে যত মুসলিম কান্ট্রি আছে, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম তারা অর্ধেক করে দেয়। কারণ রমজান মাস শুধু রোজার মাস না, রমজান মাস হলো আল্লাহর কোরআনের মাস। যেরকম সুবহানাল্লাহ, রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, যার কারণে লাইলাতুল কদর এক রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাস শুধু কি রোজার মাস না, কোরআনের মাস? আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে তারা 10 টাকার জিনিস 5 টাকা, 20 টাকার জিনিস 10 টাকা, 40 টাকার জিনিস 20 টাকা, সব দ্রব্য মূল্যের দাম অর্ধেক করে, আর আমাদের বাংলাদেশও দাম বাড়ায়। কি বুঝতেছেন? আমরা শতকরা কত ভাগ মুসলমান? 90 ভাগ মুসলমান। এরপরেও আমাদের পেরেশানি কম না বেশি,
দুই নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে। যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে, করোনার ভয় থাকবে না। শব্দটা জোরে কম লাগে। মসজিদের মধ্যে মুখত মাস্ক দিয়ে ঢুকতেছে, মসজিদের মধ্যে মুখে মাস্ক দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, ফেরেশতা কয় আল্লাহ ই মুখত মাস্ক দিয়ে তোমার এই দোয়া পড়তেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, ওর কথার সাথে আমলের মিল নাই, ই পুরিয়া মুনাফিক। পুরিয়া কি? হ্যাঁ জোরে কান, পুরিয়া কি? লিমা তাকুলু, লিমা তাকুলু মানে ওর কথা আর আমল মিল নাই। কারণ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক, যেখানে অবারিত রহমত বর্ষণ হচ্ছে সেখানে তুমি মুখে মাস্ক লাগাছো, কার ভয়ে? আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? ভাই রে, আজকে আমরা যারা মুসলমান এই কোরআনের মাহফিলে যারা বসেছি এই লাইলাতুল মিরাজে নামাজের মাসে, সুবহানাল্লাহ বলেন, এই মাসে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছে, এই জন্য নামাজের কথা একটু বেশি বলতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহ বললেন দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ থেকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। কলিজার মধ্যে একমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের এক নম্বর আমল কি? নামাজ পড়া। এ কিছুক্ষণ আগে তো নামাজের কথাই খেল, এই জায়গায় আল্লাহ বলতেছে নামাজ না রে, এক নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। এই মাত্র আসরের নামাজ পড়ে জমি দেখবার গেছে, জমিতে যায় দেখে ওপর জমিতে পানি চল চল করতেছে, নিচে ওর জমিতে এক ফোঁটা পানি নেই, মাথার টুপি আছে, এই মাত্র বেশিক্ষণ হয়নি, পাঁচ মিনিট নামাজ পড়ার পাঁচ মিনিট পরে জমির যা দেখে উপরে জমিতে পানি নিচের জমিতে ওর পানি নেই, তখন চারিদিকে তাকাইছে, ভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই, চারিদিকে তাকাচ্ছে কিন্তু উপর দিকে তাকায়নি, তাকার লাগবে কোন দিকে? ওরা তাকায়নি, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে কাঠে দিয়ে ওই ওই পানি দিয়ে আবার হাত দিয়ে উপরে উঠে চারিদিকে তাকায় দেখে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তোর ইমান আছে, এ কথা কার না কেন ইমান আছে? নামাজ আছে কিন্তু ইমান নাই। এখন বলবেন হুজুর নামাজ আছে ইমান নাই, কিছুক্ষণ আগে আপনি বললেন যারা নামাজ নাই তার ইমান নাই, এখন আবার বলতেছেন নামাজ আছে ইমান নাই, কারণ কি? কারণ আমি বলিনি, বলেছে আমার আল্লাহ। ফাওয়াইলুল লিল পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। এই নামাজ নিয়ে আজকে আলোচনা আপনাদের সামনে, আসরের নামাজ, জোরে কান, কোন নামাজ? আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, শুধু ইসলামের প্রথম মুয়াজ্জিনই নয়, হযরত বেলালকে নিয়ে ইমানের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, জোরে কান, কথা ঠিক কি না? হযরত বেলালের জীবনে আপনারা পড়ছেন? পড়েননি, সবাই পড়েন নাই? হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। আমরা মুয়াজ্জিন আজান দিলে, আমাদের এলাকার তো গ্রামগঞ্জের মুয়াজ্জিন বেশিরভাগই দুর্বল হয়, কারণ বেতন কম, ধরেন কি কম। আমার মাদ্রাসার পাশে গ্রামের মুয়াজ্জিন আজান দেয়, আব্বা আকবার শোনা যায়, আল্লাহ শোনা যায় না, আব্বা আব্বা আকবার। আমি কইলাম কে রে আল্লাহ বাদ দিয়ে আব্বা কয় কেন? একদিন পাঁচ পরে দেখা হয়ে বললাম চাচা
আপনি আজান দেন কি জন্য? আপনি তো স্পষ্ট উচ্চারণ করেন না, আমার তো দাঁত নাই রে বাপ। তো দাঁত আলাদাই দায়িত্ব লেয় না কেন? বেতন মাত্র 1200, সারা মাসে 1200, এই দায়িত্ব কে লেয়? আমি দিছি, আমার একটু পান চা খাওয়া হয়, এই পান চা খাওয়ার জন্যে এই বুড়া মানুষ হয়েছে মুয়াজ্জিনের দায়িত্ব। মুসলিরা ঠিক মতো শুনতে পায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান শুধু মুসল্লি নয়, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল বলেছেন, হাশরের ময়দানে নবীদের চাইতেও, আল্লাহওয়ালাদের চাইতেও মুয়াজ্জিনের মাথা সব চাইতে উপরে থাকবে। হাশরের ময়দানে আমি নবীর চাইতে বেলালের মাথা উঁচিয়ে যাবে। কার মাথা? মুয়াজ্জিন জোরে কন, কার মাথা? খালি বেলাল বললে হবে না, যারা আজান দেয়। মুয়াজ্জিনের মাথা শুধু উঁচুতে থাকবে না, আমার আল্লাহ কুদরতি হাতে মুয়াজ্জিনের মাথায় এমন একটা নূরের টুপি পরাই দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের গুরুত্ব কম না বেশি? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বিশাল ফজিলতের দায়িত্ব আমি পালন করতে চাই, আমি আবু বকর একটু মুয়াজ্জিন হবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, এজলেসি আবু বকর, আবু বকর তুমি বসো। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আমি একটু মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ রাসূল বললেন, উমর বসো। ওসমান গনি বলে, আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ নবী বললেন, বসো। সমস্ত সাহাবীরা মুয়াজ্জিন হবার চাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল তাদের বসায় দিলেন। নবী তাকায় দেখে বেলাল কাঁদতেছে। আল্লাহ নবী বলে, বেলাল কান্দ, তুমি কি মুয়াজ্জিন হবার চাও না? বেলাল বলে, নবী গো, আমার চাইতে দামি দামি আশারে মুবাশশারা, যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা মুয়াজ্জিন হবার চাইলো, আপনি বসায় দিলেন, ওদের বসা দেখে আমার সাহস হয়। আল্লাহ নবী বললেন, বেলাল, তোমার সাহস হয় না, কিন্তু লাইলাতুল মেরাজে ফেরেশতা জিব্রাইল যখন আমাকে ছেড়ে গেল, আমি যখন আল্লাহর আরশে যাচ্ছিলাম, ওই সময় আমার এত ভয়, ওই সময় তোমার মাধ্যমে আমার কলিজার মধ্যে আল্লাহ সাহস দিয়া দেয়। সমস্ত সাহাবীরা সোম করছে, কি কয়? যেখানে জিব্রাইল ঢুকতে পারতেছে না, সেই জায়গায় নবী যাচ্ছে একা একা কার কাছে? আর ওই সময় আমি দেখতে পাইছি, তুমি খড়ম পায়ে ধরে কন, কি পায়ে? খড়ম পায়ে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও। সোনালো বলবেন না, বেলাল কি আমল করো? যেমন করার কারণে তুমি বেলাল থাকবে মক্কায়, আর তোমাকে আল্লাহর আরশের কাছে দেখা যায়। বেলাল কান্দের বলে, হুজুর, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতাই না। রাসূল বলে, বেলাল রে, তুমি কি আমল করো বাবা, গোপন করো না। বেলাল বলে, হুজুর, আমার একটাই মাত্র আমল, আমি সব সময় পবিত্র থাকতে ভালোবাসি, আমার অজু যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার অজু করে নিই। সুবহানাল্লাহ, খান্দাখের বেয়া অজু অবস্থায় আমি এক মুহূর্তের জন্যই থাকি না। আল্লাহ নবী বললেন, আল্লাহ পবিত্র, যারা পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসে, আর যারা পবিত্র হিসাবে থাকতে চায় তাদের আল্লাহ ছাড়া কোনো করোনার ভয় করার দরকার। সরকার হিসাব দিচ্ছে দৈনিক খালি ঘন ঘন হাত ধো নাকি, খালি হাত ধো। আল্লাহ হিসাব দিচ্ছে দৈনিক 5 বার উজু করো, এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সরকারের হিসাবে ডিটেল দিয়ে হাত ধোয়া ভালো না 5 বার উজু করা ভালো? আমরা উজু বাদ দেখলে হাত ধোয়া শিখছি, হাত ধোয়া। একটু মনোযোগ দিবেন, সেই বেলাল আসরের নামাজের আজান দিয়েছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা মসজিদের দিকে চলে আসতেছে। 5 ওয়াক্ত নামাজের আসরের আজান দিলে কিন্তু নামাজ হয় না, কমপক্ষে 15 মিনিট। আপনাকে গ্রামে কয় মিনিট? জোহরের আজান দিলেই কিন্তু নামাজ হয় না, কমপক্ষে 15 মিনিট। এশার আজান দিলেই কিন্তু নামাজ হয় না, কমপক্ষে 15 মিনিট। ফজরে আজান দিলেই কিন্তু নামাজ হয় না, কমপক্ষে 20-30 মিনিট, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু মাগরিবের আজান দিয়ে সঙ্গে সঙ্গে নামাজ হয়। যদি মুসল্লি মনে করে
আসরের মতো জোহরের মতো এশার মতো আমি যাব। আশা দেখবে মসজিদ আছে কিন্তু মুসল্লি। আমি চিন্তা করলাম কে পাঁচ অক্ত নামাজের মধ্যে এই মাগরিবের অক্তের আজান দিয়েই কেন কিন্তু পরে নামাজ আদায় হয়, কেন হয়? এই নিয়ে আমি গবেষণা করলাম, আমি এর উত্তর পেয়ে গেছি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই কেন হয় তাড়াতাড়ি, আপনারা জানেন না? জানেন না, কারণ আমরা খালি পড়ি। আমার এলাকার একটা ছেলে এবারে এসএসসি ফেল করছে, তা আমি কইলাম যে হারে পাস দিছে তারপরে তুই ফেল করলি কেন, ফেল করলি কেন? সাইড থেকে একজন বলতেছি ভালোই লেখাপড়া করছে হুজুর, তারপরে ফেল করলো। আমি কইলাম পড়েছে ঠিকই কিন্তু বোঝেনি, পড়েছে ঠিকই বোঝেনি। আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু বুঝি না। নামাজ যদি কেউ বুঝতে পারে, আল্লাহ তার সম্পর্কে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আপনারা বলেন তো নামাজ পড়লে সুদ খাওয়া যাবে? যাবে। যে ব্যক্তি নামাজ পড়ে না উনি খায়, কারণ উনি ডাহা জাহান্নামী, ওর সুদ খালি কি আর ঘুষ খালি কি, জোরে কোন কথা ঠিক কিনা। কিন্তু যারা নামাজ পড়ে খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমির আল ঠেলে, এরকম আছে না? নাই, জোরে কেন আছে না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকার যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান্নামে দিয়াছো রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ বুঝতে পারলা না? বোঝার দরকার আছে না? নাই, জোরে কেন আছে না? নাই, একটু মনোযোগ দাস। এটা কোন মসজিদ? তো এই মসজিদে আজকে এখন আজান দেওয়া না? আজান ঠিক মতো না দিলে মুয়াজ্জিনের চাকরি থাকবে না, এই ভয়ে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করছে? আপনারা মাহফিল কমিটি আজকের দিন এই মসজিদের আজানটা অন্তত মাহফিল শেষ হওয়া পর্যন্ত, কারণ ঈশার নামাজ তো খালি এই সময় পড়া না। রাসূল বলেছেন আমি ঈশার নামাজ গভীর রাত্রে পড়া পছন্দ করি, কিন্তু আমার সাহাবীদের কষ্ট হবে এই জন্যে গভীর রাত্রে পড়া হয় না। সবচাইতে বেশি সময় এই নামাজের, রাত ১২টা পর্যন্ত এই নামাজ পড়া যাবে কি যাবে না? ধরে কেন যাবে কি যাবে না? যাবে। এরপরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান এদিকে আজান হচ্ছে, আজকের নামাজ আমার ওয়াজের শেষে হবে, অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আপনার একটু জমে বসেন তো ভাই, দেখেন আপনার দেখেন লোকজন বসার জায়গা পাচ্ছে না, একটু জমে বসেন আল্লাহর রাস্তে। ভাই যার সামনে যে ফাঁকা জায়গা আছে একটু চেপে চেপে বসেন, বসেন আল্লাহর রাস্তে, বসেন আল্লাহর রাস্তে। বলার পরে আর খুঁটির মতন থাকা ঠিক না, অন্তত একটা ঝোঁক দিয়ে সামনে আসেন, একটা ঝোঁক দিয়ে সামনে আসেন। হ্যাঁ, আসেন সামনে আসেন, একটা ঝোঁক দেন, এক ঝোঁক দিবেন, এক বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, এক ঝোঁকে ঝোঁক দিবেন, এক বছর, দুই ঝোঁক দুই বছর। আর যদি ঝোঁক না দেখালে খুঁটির মতন বসে থাকেন, মাহফিল শোনার পর আপনার শরীর যা ভারী লাগবে ভাই রে, নিজের শরীর নিজের কাছে ভারী লাগবে। একটু লড়াফড়া করেন, হরকতে কি হয় কয় না, হরকতে কি হয়, বরকত হয়। এই বরকতের জন্য সামনে দিকে জমে আসেন আলহামদুলিল্লাহ, আর বলা যাবে না। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসার চান্স নেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মুয়াজ্জিনে এশার নামাজের আজান দিল, ধরে কোন কোন নামাজ? মুয়াজ্জিনকে গিয়া জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন সাহেব তুমি যে এশার নামাজের আজান দিলে এই নামাজটা আদায় করে লাভ কি, এই নামাজটা আদায় করলে কি লাভ হবে? মুয়াজ্জিন বলবে এখানে আজান দেওয়া শিখেছি, আদায় করার লাভ আমি বলতে পারবো লাইলাতুল মিরাজে। আল্লাহর নবীর আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতেরা
এশার সার রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি কেমন খুশি হবেন একটু আমারে বলেন। আল্লাহ বলেন, হাবিব, আপনি দুনিয়াতে আসার 500 বছর আগে একজন নবী দুনিয়াতে গেছিল, বর্তমানে সেই নবী চতুর্থ আসমানে আছে, নবীর নাম হলো ঈসা নবী। ধরে কন কি নবী আপনার বলেন তো, ঈসা নবীকে মরছে নাকি? ঈসা নবী কিন্তু মরে নাই। যখন এই পবিত্র লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াবার কয়েছে, কয় রাকাত? 2 রাকাত। নামাজ যখন শেষ হলো তখন জিব্রাইল বললেন, ইয়া নবীজি, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি তাদের চিনেন? আল্লাহ রাসূল বলে, জিব্রাইল, এই জগতের কাউকে তো আমি চিনি না। ফেরেশতা জিব্রাইল বললেন, 1,24,000 পয়গম্বর রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালি। আল্লাহ নবী বললেন, জিব্রাইল ভাই, এতগুলো নবী রাসূল আমার পিছনে নামাজ পড়লো, আমি তো এদেরকে দেখি নাই। জিব্রাইল বললেন, আপনি যদি দেখবার চান, আপনি যা চাবেন আল্লাহ আপনার জন্য আজকে তাই করবে। ধরে কর, সুবহানাল্লাহ, মানে আল্লাহ যা চাবে নবী তা করবে তা না, আমাদের নবী যা চাবে আল্লাহ তাই করবে। ধরে কর, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো নবী যা চাই আল্লাহ তাই দেয়। ধরে কর, সুবহানাল্লাহ। আর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যা চাচ্ছে ইব্রাহিম নবী তাই দিছে। ধরে কর, সুবহানাল্লাহ। তো নবী বলতেছে, আমি একটু সমস্ত নবী রাসূল দেখবার চাই। তখন বলল, হুজুর আপনি একটু মেম্বরে দাঁড়ান। আল্লাহর নবী যখন দাঁড়াইছে সমস্ত নবী রাসূলের চেহারা থেকে নূর প্রকাশ পায়, একটা আলো প্রকাশ পায়, কিন্তু একজন নবীর চেহারা থেকে আলো প্রকাশ পায় না। নবী বললেন, জিব্রাইল, যে নবীর চেহারা থেকে কোনো আলো দেখতে পায় না ওই নবীর নাম কি? ফেরেশতা জিব্রাইল বলে, হুজুর আমি জিজ্ঞাসা করার আগে আপনি তার জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী তার কাছে গিয়ে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? বললেন, আমার নাম ঈসা রুহু আল্লাহ। ধরে কোন, সুবহানাল্লাহ। নবী চমকটে বলতেছে, তাহলে আপনি তো আমার আগে দুনিয়াতে গেছিলেন, আপনার চেহারা এরকম মলিন কেন দেখা যায়? ঈসা নবী বলতেছে, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। ওরা জান্নাত থেকে আসার কারণে ওদের চেহারায় একটা আলো প্রকাশ পায়, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারিনি বলে আমার চেহারার মধ্যে কোনো আলো নাই। আল্লাহ নবী বলতেছে, আপনি জান্নাতে কেন ঢোকেন নাই? ঈসা নবী কান্দের বলে, এখন পর্যন্ত আমার মরণ হয়নি, তাহলে আমি জান্নাতে কেমনে যাব? এই কথার দ্বারা বোঝা গেল, না মরলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি আমরা যাবার চাই তাহলে আমাদের সকলের মরার দরকার আছে না? নাই, আর আমরা মরবার চাই না। আয় আয় রে, করোনার ভয়ে কি করতেছে? একদিন আজরাল খাড়ায় বলতে চ যাই, তাই না? না, 2 টিকা দিছি, বুস্টার পর্যন্ত দিছি। কি দিছে? 2 টিকা দিছে, বুস্টারও দিছে। ও ওর আর করোনার টেনশন আছে? আজরাল বলে, পাগল, তুই খালি করোনা থেকে বাঁচার চেষ্টা করিস কিন্তু মরা। আপনার কোন তো যারা করোনা থেকে বাঁচতে চায় ওরা কি মরবি না? ওরা আপাতত মরার চিন্তা বাদ দিয়েছে, খালি করোনার চিন্তা করতেছে। একটু মনোযোগ দিবেন, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের মরণ আছে না? নাই, এ জরকার আছে না? নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে? যে কোনো সময় আমাদের ডাক আসবে, ঠিক ঠিক? তাহলে যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর উপর আলোচনা, আসরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদে চলে আসলেন, আসরের জামাত যখন শুরু হবে এমন সময় হযরত বিলাল আকামত দিচ্ছেন, আর নবী সাহাবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত কাতকামাতি সালাম মুয়াজ্জিন না বলবে ততক্ষণ পর্যন্ত ইমাম কিবলামুখী হওয়া যাবে। আর আমাদের ইমাম আগে থেকেই কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। তোর কর কথা ঠিক না? আল্লাহ রাসূল মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত কাতকামাতি সালাম না কইছে ত
ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি। কেন হয়নি জানেন? আল্লাহর নবী গুরুত্ব দিতেন কাতার সোজা করার। কি সোজা করার? কাতার সোজা করার। কাতারের মধ্যে যেন ফাঁক না থাকে। নবী দেখতেছেন তিন নম্বর কাতারে একটু ফাঁক আছে। আল্লাহ রাসূল বলতেছেন ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান বকরির বাচ্চার মতন মাথা বার করছে। ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান ছাগলের মাথার মতন মাথা বার করছে। ফাঁক বন্ধ করো। সুবহানাল্লাহ। খান দেখছেন আল্লাহর নবী কাতার সোজা, কাতার সোজা না করে নামাজ পড়া যাবে। কাতার সোজা করা কি ওয়াজিব? জোরে কারণ কাতার সোজা করা কি ওয়াজিব? আল্লাহর নবী দেখতেন যে কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। এভাবে নবী কাতার বদ্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। বলেন এখন সেই কাতার যখন বেলাল কতকামাদিস সালাফ বলতেছে, এমন সময় নবী তাকায় দেখে মসজিদের সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন, বসে আছেন। একজন সাহাবী কি করতেছেন? বসে আছেন। আল্লাহ রাসূল বললেন কুম, এটা কিন্তু কোরআনের ভাষা, কুম দাঁড়াও। লিল্লাহে কার জন্যে? অনিতিন মানে আনুগত্য। নামাজ হচ্ছে আনুগত্য। আপনি যখন এরকম নিয়ত করলেন, এটা কি নিয়ত হলো? এটা হচ্ছে কান ধরা। জোরে কান কি ধরা? হ্যাঁ, জোরে কান কি ধরা? কান ধরা মানে কি? যে আল্লাহ আমার সমস্ত অপরাধ থেকে আমি তোমার কাছে কান ধরলাম। আল্লাহু আকবার বলে যখন হাত মাগলেন তখন কি হলেন? আসামি হলেন। জোরে কান কি হলেন? হ্যান্ডকাপ লাগানো আসামি, হ্যান্ডকাপ লাগানো আসামি হয়ে গেছেন। এমন হ্যান্ডকাপ লাগছে যে আমি দেখছি আমার পাঁচ ফিরে মসজিদের বারান্দায় এক মুসল্লি দাঁড়াচ্ছে, ওর মোবাইলে রিংটোন বাজতেছে। মোবাইলে রিংটোন বাজে না, ওর রিংটোন বাজতেছে সামনে কাতারে। আমার সামনে থেকে এরকম হাত বাঁধা অবস্থায় এক লোক বলতেছে সালারে সালারে, মানে যতক্ষণ রিংটোন বাজছে ওর মুখ বন্ধ নেই, বুঝতে হাত বাঁধা আছে যদি খেয়াল নেই, খালি সালারে সালারে কে তোমার রাগের চোখে। নামাজ শেষ করে বললাম কে ভাই আপনি হাত বাঁধা অবস্থায় যে সালারে সালারে কইলেন? কই হুজুর খালি হাতটা বান্ধা না থাকলে ওর চাপা আমি ফাটাতাম। খালি হাত বান্ধ আছে দেখে আমি জায়গার থেকে লুড়ে পারিনি। তাছাড়া কারণ মোবাইলের রিংটোন যখন বাজে তখন প্রত্যেকটা মুসল্লির মন কিন্তু নামাজের দিকে থাকে না। ধরে কোন ঠিক কি না? ওই রিংটোনের দিকে যায় কি যায় না? এই জন্যে মুয়াজ্জিন বলে মোবাইল বন্ধ করো। মোবাইল চালু রাখা অবস্থায় নামাজে যদি হঠাৎ কোনো কল দেয়, কারণ যারা বারান্দায় নামাজ পড়ে এদের বন্ধুরা বেশিরভাগ বেয়ানামাজি হয়। জোরে কন কি হয়? বেয়ানামাজি যারা বারান্দার নামাজ, যারা সামনে কাতারে নামাজ পড়ে এদের বন্ধুরা সাধারণত নামাজি হয়, কিন্তু যারা বারান্দার পড়ে এদের অধিকাংশ বন্ধু হচ্ছে বেয়ানামাজি। এই তো নামাজের সময় জানে না, মারিয়া দিছে কল। আর উনি আসে মোবাইল বন্ধ করার আগে আল্লাহ আকবার করে দাঁড়াতে পরে আসছে যে এসে দেখে নামাজ শুরু হয়ে গেছে, ওই মোবাইল বন্ধ করার টাইম আছে, এটা আল্লাহ আকবার। কল যখন ঘুম ভাঙায় গেল রে মরার কুকিলা ব্যাস চাইতে কল দিয়ে থাকে, বোঝেন না? এখন এই সামনে থেকে সালারে সালারে, তাহলে কি বুঝতেছেন? কুমুলিল্লাহি পানিতি। আল্লাহ নবী বললেন রে সাহাবী কতকামাদের সালা শব্দ শুনে সবাই দাঁড়ায় গেছে, অথচ তুমি বসে আছো। আর এখন কতকগুলো সিয়ারত বসে থাকে। জোরে কর, কোন জায়গাত বসে থাকে? সিয়ারে বসে থাকে। আল্লাহ রাসূল বললেন বসে আছো। আল্লাহ রাসূলের হাদিসে এবং আল্লাহর কোরআনেও কিন্তু বলা হয়েছে, আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যখন বসে বসে নামাজ পড়বা দাঁড়ানোর মতন কোনো শক্তি থাকবে না, তখন তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে না, তুমি বাড়িতে নামাজ পড়ো। কারণ তোমার জামাতে নামাজ পড়ার কারণে সুস্থ মানুষের নামাজের বড় ক্ষতি হবে। তুমি যতদিন সিয়ারে বসে নামাজ পড়বে, তুমি বাড়িতে নামাজ পড়ো মসজিদে এসো না, কারণ তোমার সিয়ারে বসার কারণে সুস্থ মানুষের জামাতে বড় ক্ষতি হবে। আল্লাহ কি দারোগা নাকি? আল্লাহ কি দারোগা? আল্লাহর মতন দয়াকারও আছে? এতো রকম দয়াকারও আছে? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি ঠিক মতো দাঁড়াবার পারেন না, আপনার মসজিদ আসবার কে কইছে? সরকার যদি সরকারি চাকরিদেরকে 60 বছরে চাকরি শেষ করে মরা পর্যন্ত পেনশন দিবার পারে, আল্লাহর দয়া কি সরকার চাইতে কম? এ কথা কোন কম?
তাহলে 60 বছর পর্যন্ত আপনি ঠিকমতো নামাজ পড়ছেন, তারপর আর পড়তেছেন তো কি হইছে? আল্লাহ পেনশনের সওয়াব আপনাকে দিয়ে দিবে, ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ভাই জান, আল্লাহ এত কঠোর না যে আপনি নামাজ পড়া পারেন না, হাঁটু ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তারপরেও মসজিদে এসে নামাজ পড়া লাগবে? আল্লাহ এত কঠোর না, আপনি নামাজ পড়েন, বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারার দ্বারা পড়েন, পড়েন, অসুবিধা আছে পড়েন, কিন্তু জামাতে চলবে না। জামাতেটা কেবলমাত্র সুস্থ মানুষের জন্যে, জামাতে নামাজ পড়া কার জন্যে কথা কয় না, সুস্থ মানুষের জন্য। অসুস্থ মানুষের জন্যে জামাতে নামাজ পড়া বাধ্য নয়। একটু মনোযোগ দিবেন, সাহাবী ছোট বাচ্চার মতন কান্দারে বলে নবী গো, হযরত বেলাল যখন আকামাস শুরু করেছে তখন আমি দাঁড়াবার চাই, আমি তখন দাঁড়াবার চাই, কিন্তু আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে, কয় দিন খুব খেয়াল করবেন, তিন দিন হলে না খাওয়ার কারণে আল্লাহ সূরা মাউনের প্রথমেই বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন। চেয়ারম্যান সাহেবের আগমন। এবার নতুন হাসান, তো এই যে আরো আইতাল্লাযী সূরায়ে মামুন আপনারা পড়েন, আল্লাহ কিন্তু বলেছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদের আপনি দেখেছেন? ইসলাম ধর্মের নামে মুসলমান দাবি করা মিথ্যাবাদী, এদেরকে আপনি চিনেন? আল্লাহ নবী বললেন আমি চিনি না, আপনি চিনিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন। খুব মনোযোগ দিবেন ভাইজান, একটু মনোযোগ না দিলে কথা বুঝতে পারবেন না। এই সাইডের পরিবেশটা মাহফিলের কি ভলান্টিয়ার নাই? মাহফিলের কি ভলান্টিয়ার? ভলান্টিয়ার বোঝেন না, এই যারা মাহফিল করতেছেন তাদের কিছু লোক ওই সাইডে, ও যে ওরা খালি দাঁড়া, ও দাদা দাঁড়ায় থাকবে কেন, বসেন আর কথাবার্তা বলে হইচই করে, একরকম করলে হবে না তো। ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী, এতিমদের মানদের আত্মসাৎ করে, আল্লাহ দেওয়ার রেজেক থেকে যারা ক্ষুধার্তদের খাবার দেয় না, এরা কিন্তু মুসলমান দাবি করলেও মুসলমানই মিথ্যাবাদী, ধরে কোন কথা ঠিক কি না? এতিমদের মাল আত্মসাৎ করে আর ক্ষুধার্তদের খাদ্য না দেওয়া। আমি নিজে 13 আইটেমের খাই, আমার বাড়ির পাশে একজন না খায় আছে, এই দিকে আমার খেয়াল নাই। আমি ঢেকুর তুলতে তুলতে মসজিদে যাই, আমার বাম পাশে একজন মুসল্লি নামাজ পড়তেছে, ওর বাড়িতে কোনো খাবার নাই। রাসূল বলেছেন জামাতে নামাজ পড়ার অর্থই হলো তোমরা সকলে ভাই ভাই, একলা থাকলে চলবে না, মিলামিশা জামাতবদ্ধ হয়ে থাকতে হবে, ধরে বলেন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিবেন, দেখবেন একটা মানুষ হিয়া মোটা তাজা, একটা তেলা পোকা দিকে ভয় করে, এরকম লোক আছে না নাই? আবার দেখবেন চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, এটা কি দেহের জোরে না মনের জোরে? বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের মনে কোনো জোরই নাই, যার কারণে প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, জোরে কোন কথা ঠিক কি না? মনের মধ্যে এমন একটা ভয় ঢুকছে যে অন্যায়ের প্রতিবাদ করলে না জানি কি হয়, অন্যায়ের প্রতিবাদ করলে আপনি জান্নাতে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু যদি জেলে যাই, যদি জেলে যাই, মুমিন মুসলমানের কাছে জেলের গুরুত্ব বেশি না জান্নাতের গুরুত্ব বেশি? আজকে আমরা দৈহিক শক্তি নিয়ে মানসিকভাবে যারা দুর্বল হয়ে পড়েছি, তারা আর যাই বলেন ভালো থাকার কোনো সম্ভাবনা নাই। এরপরেও মাইকের সাউন্ড কি ক্লিয়ার আছে? কেমন যেন চনচন করতেছে, অপারেটর কোথায় গেল? এ আসলে মাগরিবের নামাজ পড়েনি, খোঁজলে দেখেন। আসলে এরা কোরআনের মাহফিলে আসে, এত বক্তার ওয়াজ শুনে বুঝলেন,
আপনারা বলেন তো একটা অপারেটরের চাইতে বেশি ওয়াজ করে শোনে। এক বক্তা তো ওয়াজ শুরু করছে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে কেউ নেই, একজন মানুষ বসে আছে। বক্তা ওরে টেজে নিয়ে বুকের সঙ্গে ধরে বলতেছে, বাবা আল্লাহ সব বরকত তোকে দান করুক, সবাই চলে গেছে তুই যাসনি কেন? বলে আমি যাবো কেমন, আপনি চোখ বন্ধ করে ওয়াজ করেন। আমি হলাম মাইকওয়ালা, মাইকওয়ালা। আর এত বক্তার ওয়াজ শোনে তারপরে এরা হেদায়েত পায় না, ঠিক কিনা বলেন? এদের মাইক কিন্তু গান বাজনায় ভালো চলে, কিন্তু কোরআনের মাহফিল আসলে ডিস্টার্ব করে। শুরুতে যেরকম ছিল সেরকম নাই, কি যেন খালি ঘুরাই খালি ঘুরাই, ঘুরাতে ঘুরাতে এখন সাউন্ডটা আর ক্লিয়ার হচ্ছে না। তো যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে, আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? মনে হয় বেজার, কারণ আপনাকে বসার সাইজ খুব একটা ভালো হচ্ছে না। ওই যে পিছন দিকে আপনার বসেছেন মাঝখানে ফাঁকা, এ করোনা এসে কিন্তু আমাদের ফাঁক করে দিয়েছে। বাবা মরেছে, ছেলে কাছে যায়নি, অনেক ফাঁকে আছে, ঠিক কিনা বলেন? স্বামী মরেছে, বউ কাছে যায় না, কারণ কি? করোনা। এমনকি মসজিদের মধ্যেও কিন্তু ফাঁক হওয়া শুরু হয়েছিল, তোর এখন ঠিক কিনা? শহরের অনেক মসজিদে এরকম রং দিয়া দিয়া দাগ করে দিয়েছিল, এই দাগের ওই পারে যাওয়া চলবে না। তো সেই ফাঁক কি এখন আপনাদের আছে নাকি? তাহলে জমে বসেন, জমে বসেন, আল্লাহর আসতে সামনের দিকে পুরা করে বসেন, এই সাইডে বসেন। মাগরিবের মাহফিল জায়গাটা খুব বড় হয়নি, মনে করছেন যে খুব বড় জায়গা, কিছুক্ষণ পরে দেখবেন বসার জায়গা নাই, দাঁড়ানোরও বুদ্ধি নেই। এই জন্য আপনারা আল্লাহর আসতে একটু জমে জমে বসেন, একটু জমে বসেন, চেপে চেপে বসেন। তো আমরা যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য এই লাইলাতুল মিরাজে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম, সবাই বলেন রব্বানা লাকাল হাম, হামদান কাসীরাম তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা বলা লাগবে, কথা না বললে ওয়াজ বুঝবেন তাই? আল্লাহ ইচ্ছা করলে, আরে বাবা এত ভ্যাস দিল যাও লোক, কি এক সমস্যা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, কি কোন পারতেন না? কথা কয় না? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে খ্রিস্টান ইহুদির ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজা? এই জন্য সকলে আর একবার কি বলবো, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যে ব্যক্তি যত বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার প্রতি এত খুশি হবেন, আল্লাহ তার জন্য নিয়ামতকে বাড়ায় দিবেন। নিয়ামত মানে কি? আমরা যখন সূরা ফাতিহার শেষে যাই তখন কি বলি? আনতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করেন যাদের প্রতি আপনি নিয়ামত নাজিল করেছেন। আপনি যাদের নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্ট। তাহলে আল্লাহর প্রশংসা যত বেশি করবো আল্লাহ আমাদের উপর কি হবে, বেজার হবে না সন্তুষ্ট হবে? হ্যাঁ, সন্তুষ্ট হবে। এই জন্য আলহামদুলিল্লাহ বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। তিনটা তসবি, কমপক্ষে তিনটা তসবি আপন ইচ্ছাই জবান খুলে বলতে হবে। আমাদের মনের খবর তো আল্লাহ জানে, জোরে কোন জানে কি জানে না, তো জোরে বলার কি দরকার? মনে মনে বললেই তো হয়, কিন্তু বক্তারা কি বলে জোরে কোন সুবহানাল্লাহ, কথা কয় কি কয় না? আচ্ছা, এটা বলার পিছনে কারণ কি? মনে মনে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু জোরে বলার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, এরা মনের খবর জানে না। এরা কি মনের খবর জানে? ফেরেস্তা কি মনের খবর জানে? তাহলে আপনি যখনই জোরে বলবেন তখন ডান কান্দের ফেরেস্তা লেগে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। আর যখন আসতে বলবেন তখন দুই ফেরেস্তা কলম খাড়া করে চিন্তা করবে কি কইলো,
শোনা তো গেল না। এই জন্য কয় তসবি, তিনটা জোরে কন কয়টা, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় কিন্তু শয়তান বেজার হয় না। আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কে খুশি হবে? আল্লাহ। কিন্তু শয়তান বেজার হয় না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ খুশি হবে, শয়তান এত বেজার হবে যে বেজারের কারণে বাতাস ছাড়তে ছাড়তে এলাকা থেকে পালায় যাবে। বাতাস ছাড়া বোঝেন পিছন দিক দিয়ে যেটা ছাড়ে সেই বাতাস। এই জন্য এই তসবির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, যখন যেটা বলা লাগবে ইনশাল্লাহ আপনারা বলবেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কোন নবী? কোন নবী? আমাদের নবী সুবহানাল্লাহ বলেন। একটা গানও আছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দা। শোনেন নাই গান? শোনেন নাই এই গানের অর্থ কি? হাশরের ময়দানে শেষ বিচার যখন শুরু হবে ওই সময় আল্লাহ হাকিম হবেন। এই বিচারকে বলা হয় শেষ বিচার। ধরে কোন কি বিচার? বাংলাদেশে যেগুলো বিচার আছে, আমাদের বাংলাদেশে বিচার আছে না নাই, এগুলো কি বিচার? ন্যায় বিচার। আমাদের বাংলাদেশে যে বিচারগুলো আছে বিচারের কি নাম? কি ন্যায় বিচার? পরিমণি মদের ফ্যাক্টরি ধরা পড়লো, ওকে কিন্তু বর্তমান বিচারক জামিন দিছে। তোর কোন কথা ঠিক কি না? আর যারা আলেম ওলামা কোরআনের হক কথা বলেছে, জেলের মধ্যে যাওয়ার পরেও তাদের জামিন হচ্ছে না। তার মানে বোঝা গেল বাংলাদেশে যেটা হচ্ছে সেটা বিচার হচ্ছে না, বিচারের নামে প্রহসন চলতেছে। তোর কোন কথা ঠিক? কিন্তু আল্লাহ যখন বিচার করবেন কোনো প্রহসন চলবে? শেষ বিচারের দিনে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের জন্য ওকালতি করবেন, আমাদের জন্য বারিস্তারি করে জাবিনিয়া জান্নাতে পৌঁছায় দিবে। এমন ভাগ্য হওয়া এটা কিন্তু বিশাল পাওয়া। এমন ভাগ্য হওয়া বিশাল কি পাওয়া? কোন দিকে আপনারা তাকান রে? আমার দিকে তাকায় না, সময় চলে যাচ্ছে। ওয়াজের ভূমিকা যদি ঠিক মতো না শোনেন ওয়াজ তো বুঝতে পারবেন না। এই জন্য বিশ্বনবীর উম্মত হওয়া কি চরম পাওয়া। যে আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিলেন খুশি না বেজার? এই জন্য সকলে আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? তাহলে আমার সঙ্গে সকলে বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায়ার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার তো আপনি একটা তালে কইছেন, তালে যখন হাজারবার লেখছে তখন হাজারের একটা দাম আছিল, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না, এই জন্যই কইছে হাজারবার। এখন আর হাজার চলে? লক্ষও চলে না। এই জন্যে আমরা বলবো কোটিবার তার তরে শুকুর, কোটিবার আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. এরা মনে হয় গোরস্তানে কোরআন তেলাওয়াত করলাম, গোরস্তানে। হায় হায় রে, এটা কি গোরস্তান না মাহফিল? তাহলে কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত শেষ করে তখন কি কওয়া লাগে? আপনার তো কেউ কইলেন না। আসলে
আল্লাহ আকবার সবাই বলতে পারবে না। আল্লাহ আকবার বলতে গেলে যোগ্যতা লাগে, সে যোগ্যতা অর্জন করতে হবে কিসের মাধ্যমে? আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে আল্লাহ আকবার স্লোগান আছে? আছে ঘরে মধ্যে, খালি মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, এছাড়া কোনো স্লোগান নেই। আমাদের বাংলাদেশে যেগুলো বড় বড় দল আছে এরা আবার আল্লাহ আকবার বাদ দেওয়া থাকছে, যেরকম ঠিক কিনা? আপনারা আওয়ামী লীগ সবচাইতে বড় দল, এই দলের কোনো মিছিলে আপনারা আল্লাহ আকবার শুনছেন কথা কন না কেন শুনছেন? যদি কোনো কর্মী হঠাৎ ভুল করে বলে ফেলায় আল্লাহ আকবার, সঙ্গে সঙ্গে কর্মী তোমার নাম কেটে দিবি, যে হামা করে দল করে তুই এই স্লোগান দিলি কেন? তার মানে বোঝা গেল যারা শয়তান শয়তানের দল করে তারাই কেবল আল্লাহ আকবার বলতে পারে না, জোরে কেন কথা ঠিক? তো আপনারা কোন দলের মানুষ? আল্লাহর দলের মানুষ কোরআন তেলাওয়াত শুনে জবান বন্ধ থুবে? আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াতের কারণে আমি তার ঈমান বাড়ায় দেই, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকে না। বর্তমানে বাংলাদেশের মানুষ চুপ হয়ে গেছে, অধিকাংশ মানুষ আস্তে আস্তে বেঈমান হয়ে যাচ্ছে, জোরে কোন কথা ঠিক? অধিকাংশ মানুষ চুপ, অন্যায় অত্যাচার দেখতেছে চুপ করতেছে। আর এই যুবকগুলো তো শেষ। আমি সেদিন ফেসবুকে দেখলাম এক যুবক ওই যে মোবাইল নিয়ে খেলা খেলতেছে, গেম খেলতেছে, কি খেলতেছে? গেম খেলতেছে। এক কুত্তা ওই সময় যাওয়ার সময় পেশাব লাগছে, তা কুত্তা আবার কোনো জিনিস না শুনে পেশাব করেন, তো এই কুত্তা যুবকের পিঠের নাক দিয়ে শুনতেছে, কিন্তু যুবক লড়ে না চলে না, মনে করছে এটা দেওয়াল, এই মনে করে পেশাব করছে। পেশাব করার সাথে সাথে যুবক পিছন দিকে তাকিয়ে তাকিয়ে কুত্তা চলে গেল। এখনকার যুবকেরা এইভাবে নষ্ট হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? কুত্তা পেশাব না করা পর্যন্ত এরা চেতন পায় না, যুবক শেষ। দুই চারটা বুড়া মানুষ যে আমরা আছি, আমরা খালি বাঁচার জন্য, খালি বাঁচার জন্য, ইমান বাঁচুক এই চিন্তা নাই, খালি শরীর বাঁচুক এই চিন্তা করতেছি। আজকে আপনারা বলেন তো আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আল্লাহ বলতেছেন যা দাতুহুম ইমানান, আমি তাদের ইমান বাড়াই দেই, আর ইমান বাড়ার লক্ষণই হলো কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলা। বলতে পারবেন আপনারা? হ্যাঁ, এবার যদি না বলেন, আর এই সাইড থেকে বসেন, এই সাইডে বসেন, এই যে এই জায়গার কি দোষ, এই জায়গার দোষ কি? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন ওই ফাঁকা ফাঁকা থাকে, একটা গিলাসে যখন পানি থাকে, শোনেন, একটা গিলাসে যখন পানি থাকে তখন গিলাস কি পানি দিয়ে ভরা আছে, যখন আপনি পানি খেয়ে শেষ করলেন তখন ওই গিলাস ফাঁকা থাকে, ওই গিলাস তখন বাতাস দিয়ে ভরা থাকে। তো আপনারা যখন ফাঁকা রাখবেন, ফাঁকা থাকবে না, তো ওই ফাঁকের মধ্যে শয়তান বসবে, ধরে কেন কি বসবে? তা আপনারা কি চাচ্ছেন যে আপনাদের কোলের কাছে শয়তান বসুক? চাচ্ছেন? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস শয়তান আলাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউন, আল্লাহ বলতেছেন শয়তান তোমাদের শত্রু। এই কথাগুলো শোনেন বাবারে, জীবনে রানীনগরে বহু মাহফিল করলাম কিন্তু এইরকম তো ব্যাসাইটা দেখিনি। না 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 না, এরা কথার দিকে গুরুত্বই দিচ্ছে না, কথার পিষ্টে কথা বলবেন না। শিক্ষক ছাত্রদেরকে যখন পড়ায়, ছাত্ররা যদি হা হু না কয় তাহলে ওই ছাত্র পরীক্ষা পাস করে না। তা আমি মনে করেন কিছুক্ষণ আপনাকে এই আয়াতের উপরে শিক্ষা দেবো, আপনারা শিখবেন লাইলাতুল মিরাজকে সামনে নিয়ে। তা আপনারা একটু হা হু না করে যদি ওই দিকে আশেপাশে তাকায় থাকেন তাহলে তো হবে না, একটু হো হাঁ করেন। অথবা এও হতে পারে যে আমার সাউন্ড, আমার কথাগুলো আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না, এটাও হতে পারে। আমার কথাগুলো কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, এবার বোঝা গেল শুনতে। ওই যে দেখেন ওই জায়গায় পাচ্ছে না, শোনা যাচ্ছে না, কারণ আমি তো এখানে কথা শুরু করেই বুঝতে পারছি মাইকের সমস্যা আছে, সমস্যা আছে না, যতদূর হয়েছে আমি বলতেছি যে জোরে সাউন্ড দেওয়া লাগবে তা না। এরা আবার মনে করে কি জানেন যে শুনবার পাচ্ছে না, জোরে দে, জোরে না,
কোন মানুষ যখন চিল্লা চিল্লি করে তখন কি কয়, অত চিল্লাস কেন কয় না, আমি কি ঠসা নাকি, অত চিল্লাস কেন। আবার কোন মানুষ যখন আস্তে আস্তে বলে তখন কি কয়, এত ম্যান ম্যান করিস কেন, আমি তো শুনতে পাই না। তার মানে জোরেও না, ম্যান ম্যানিও না, মাঝামাঝি। হ্যাঁ, স্পষ্ট শব্দ যেন সবার কানে পৌঁছে। আল্লাহ বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এখানে যত মানুষ আমরা বসেছি আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, এই শব্দটা আপনারা বলবেন, আমি মাঝে মধ্যে থামা যাবো, পরে শব্দটা আপনারা বলবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আমরা সকলে আল্লাহকে বিশ্বাস, যারা বলেননি মনে করেন, এটা কিন্তু বিশাল একটা চালাকি। যারা করি এই শব্দ বলেননি তারা কি, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। অনেকে আছে বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরপরেও তারা মুমিন নয়, এরপরেও তারা কি নয়, মুমিন নয়। আপনারা তারা এই করি শব্দ উল্লেখ করলেন না, তারা ওই দলের মধ্যে। কোন দল? আমরা সকলে আল্লাহকে বিশ্বাস কেমনে করি,